আমার ছেলে জুমার নামাজ পড়ে আসলো, ক্লান্ত হয়ে গেছে, গরম পড়তেছে তো সেই জন্য। আরে নিয়ে গেছ, একটু পানি খাবে, একটু পানি খাবে, ব্যথা হয়েছে যে, ব্যথা হয়েছে যে, কেমনে নখ কাটার সময় নখ কাটছো যে ভাই, ব্যথা দিয়েছে। আজকে আমি রান্না করেছি পোলাও, আজকে পোলাও রান্না করেছি চিকেন, চিকেন বলতে মুরগির মাংস রান্না করেছি। বলতে গেলে আমি মুরগির কোরমা রান্না করছিলাম, দই দেওয়া হয়েছে, গরুর দুধ দেওয়া হয়েছে, এটা কোরমা। তারপরে হচ্ছে পোলাও, আর বেশি কিছু রান্না করিনি আজকে। সালাদ করেছি, আসসালামু আলাইকুম, নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, আজ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভুয়াতে বোনার বাসায় বেড়াতে যাব আমরা সবাই। আমার আপুর বাসা ভুয়াতে বোনার শ্বশুরবাড়ি, ছোট ছোট এই বিরে, এটা কি গাছ, এটা লেবু না, এটা বলতে পারি না, এগুলো হচ্ছে ধনিয়া পাতা, এগুলো সব সিম গাছ, ছোট ছোট করে অনেক গাছ লাগিয়েছে এখানে। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি, দেখছেন অনেকগুলো সিম ধরছে, অনেকগুলো সিম এখানে, অনেকগুলো সিম। এটা হচ্ছে আখ, যে চট্টগ্রামে কুশিয়াল বলে। আর দেখছেন বড় বড় টমেটো, টমেটো দেখা যাচ্ছে, অনেকগুলো টমেটো, লাল শাক, লাল শাক, অনেকগুলো টমেটো, দিকে কলা গাছ আছে, দেখছেন অনেকগুলো সিম, দেখি সুন্দর আছে। ময়লা ময়লা হ্যাঁ আসি, আমাদের এখানে মাছ সবার বলে, এগুলো আমরা শুক্তির মধ্যে দিয়ে খাই, শুক্তি তরকারিতে বেগুন বলেন, সিম বলেন, এগুলো দিয়ে রান্না করে না। দেখেন কতগুলো সিম, অনেক সিম ধরছে, অনেক প্রচুর মশা, আমাকে মশা কামড়াচ্ছে। আর এগুলো কি আনারস গাছ না? হ্যাঁ হ্যাঁ, দেখাবো না, আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে নুডলস, পেটিস, তারপরে পাকোড়া, আপেল, চানাচুর, এইসব আর কি। নাস্তা খেয়ে একটু সন্ধে হাঁটতে গেলাম। দেখি দেখি মোবাইল ছোট্ট বাগান দেখাইলাম আপনাদের, এটা আপুদের বাগানটা এখান থেকে। এখন আমরা ভাত খাবো, এটা হচ্ছে ডিম,
শুটকি তরকারি, সিম তরকারি, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, তারপরে এদিকে লাউ। চলো যাচ্ছে, চলো যাচ্ছি। আসো আসো, বিদায় দিচ্ছি। আমার বোনজিরা কান্না করতেছে, কাঁদিও না, আমরা আবার আসবো তো। যারা আমার ভিডিও নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।